বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একজন বিডিও একটি ব্লকের হেড হিসাবে পদাধিকার হন। যদি আপনি বিডিও হতে চান তাহলে কিন্তু আপনাকে WBCS এক্সাম দিতে হবে। আমি যে কথা বলছি সেটা কিন্তু পশ্চিমবাংলার জন্য। যদি আপনি পশ্চিমবাংলাতে বিডিও হতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম অর্থাৎ WBCS এক্সাম দিয়ে কিন্তু আপনাকে পাস আউট করতে হবে এবং আপনাকে পোস্ট হিসাবে চুজ করতে হবে WBCS এক্সিকিউটিভ। তো এই WBCS এক্সিকিউটিভ চুজ করার পর কিন্তু আপনারা বিডিও হতে পারবেন। তো কিভাবে আপনি একজন বিডিও হবেন তা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি আগের ভিডিওটিতে। তো ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই নিচে লিংক দেওয়া আছে, আপনারা এই ভিডিওর পর দেখে নেবেন। ওকে, তো আজকের ভিডিওটির মধ্য দিয়ে আমরা জানবো একজন ভিডিও কি কি কাজ করে থাকে, ব্লক স্তরে ডিউটিস কি কি থাকে, একজন ভিডিও পাওয়ার কত, সবকিছু আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট। ও একজন ভিডিও ব্লক স্তরে কি কি কাজ করে থাকেন ও দায়িত্ব কতটা থাকে, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আলোচনা করব ডিউটি নিয়ে, যে একজন ভিডিও ব্লগ লেভেলে কি কি ডিউটি পালন করে থাকেন। ফার্স্ট, অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে একজন ভিডিও ব্লকের আন্ডারে অনুমোদিত পরিকল্পনা ও কর্মসূচিগুলো কার্যকরভাবে সম্পাদন করে থাকে। দ্বিতীয়ত, পঞ্চায়েত সমিতির সমস্ত রকম চিঠি ও নথিপত্র স্বাক্ষর করে থাকেন একজন বিডিও। তিনি পঞ্চায়েত সমিতির যাবতীয় কর আদায় ও লোন পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে তদারকি করেন। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব, অ্যাজ এ হেড অফ দ্য ব্লক অফিস অর্থাৎ ব্লক অফিসের হেড হিসাবে একজন বিডিওর দায়িত্ব কী কী থাকে। যেহেতু ব্লক অফিসে আধিকারিক হিসাবে প্রথমত ব্লক অফিসের দায়িত্ব কিন্তু পালন করে থাকেন একজন বিডিও। সেকেন্ড, পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মচারীদের পরিচালিত ও তদারকি করে থাকেন একজন বিডিও। ব্লকের যাবতীয় কার্যাবলীর বার্ষিক বাজেট কিন্তু গঠন করেন ও পঞ্চায়েত সমিতির সামনে সেগুলো রাখেন এবং বিবেচনার পর ওই বাজেট কিন্তু জেলা পরিষদ ও রাজ্য সরকারকে প্রেরণ করেন। নেক্সট পয়েন্ট, পঞ্চায়েতে কোনো প্রপার্টি, অর্থ, ফ্রড কেস বা অন্যান্য ফ্রড কেসের জন্য উপরের অফিসারদের কিন্তু রিপোর্ট করে থাকেন একজন বিডিও। নেক্সট আমরা আলোচনা করব, ইমার্জেন্সির ক্ষেত্রে একজন বিডিও কি কি দায়িত্ব পালন করে থাকেন। নির্দিষ্ট ব্লক লেভেলে মহামারীজনিত ক্ষেত্রে যে কোনো সেবামূলক কাজ করার নির্দেশ দিয়ে থাকেন এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে অনুমোদন নিয়ে কিন্তু ব্যয় বহন করে থাকেন। এক্ষেত্রে গৃহীত প্রতিটি পদক্ষেপ তার রিপোর্ট উপযুক্ত কর্তৃপক্ষকে কিন্তু রিপোর্ট প্রেরণ করে থাকেন। ওকে, তো এবার আমরা আলোচনা করবো একজন ভিডিও ব্লগ লেভেলে কি কি কাজ করে থাকেন, এবার আমরা আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনে একটা ছবি গ্রাফ চিত্র কিন্তু এখানে দেওয়া আছে। এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ইন্ডিয়া, তারপর কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, তারপর কিন্তু স্টেপে স্টেপে এগিয়ে কিন্তু জেলা পরিষদ, তারপর কিন্তু ব্লক আছে। তো দেখুন, এখানে আপনারা ছবি থেকে অবশ্যই বুঝতে পারছেন যে সর্বনিম্ন স্তরে কিন্তু ব্লক অফিসার আছে, যার মধ্য দিয়ে কিন্তু সমস্ত রকম বিকাশমূলক কাজ হয়ে থাকে। তো ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করব কাজের মধ্যে, সরকারের যত, এখানে কিন্তু রাজ্য সরকারে ও কেন্দ্র সরকারের উভয় সরকারের কথা বলছি, সরকারের যত রকমের প্রকল্প বা যোজনা, সব রকম প্রকল্প বা যোজনা মানুষের দোর গোড়ায় পৌঁছানোর কাজ কিন্তু করে থাকেন একজন বিডিও। দ্বিতীয়ত, এই সমস্ত কাজের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু একজন সিনিয়র অফিসারকে প্রেরণ করে থাকেন। তৃতীয়ত, একজন বিডিও প্রতি সপ্তাহে বা মাসে একবার সময় মতো করে নির্দিষ্ট এলাকাধীন জনগণদের নিয়ে মিটিং বা সভা করে থাকেন এবং তাদের সুবিধা অসুবিধাগুলো শুনে তার সলিউশনের চেষ্টা করে থাকেন। নেক্সট, ব্লক লেভেলে যে কোনো বিকাশমূলক কাজ, যেমন ধরুন রাস্তাঘাট নির্মাণ, নালা নিকাশি ব্যবস্থা, একজন বিডিওর পারমিশন ছাড়া কিন্তু হয় না। এইসব ক্ষেত্রে একজন বিডিও তদারকি করেন এবং তারপরে কিন্তু পারমিশন দিয়ে থাকেন। পঞ্চমত, ব্লক লেভেলে কোনো স্কিম বা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তার সলিউশন করা একজন বিডিওর কাজ। নেক্সট, একজন বিডিও সরকারের প্রতিনিধি হিসাবে ব্লক স্তরে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ করে থাকেন এবং ব্লক স্তরে কৃষিকাজ, শিক্ষা, সামাজিকতা সম্পর্কে জনগণকে সচেতন করে থাকেন। লাস্টে কিন্তু আপনাদের একটা কথা বলল কি, একজন বিডিওর মধ্য দিয়ে কিন্তু প্রশাসনিক সমস্ত রকম বিকাশমূলক কাজ কিন্তু একজন বিডিওর মধ্য দিয়ে হয়ে থাকে। তো আশা করি আপনারা আজকের ভিডিওটির মধ্য দিয়ে সব কিছু বুঝতে পেরেছেন। তো এই ছিল একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাজ ও দায়িত্ব। আপনাদের যদি WBCS এর গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত রকম পোস্ট সম্বন্ধে যদি জানতে চান তাহলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করবেন এক্সাম হেল্প বাংলা WBCS।
এটা লিখে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের যদি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু নেক্সট এই সপ্তাহে এই টপিকের উপর কিন্তু ভিডিও নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।